দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে কোনো পরিবর্তন না আনলে আজ বিকেল চারটার পর আর কারও প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে 29টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়েছে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 49। একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল নিবন্ধিত 39টি দল। বিএনপি ও সমমনা কয়েকটি দল ভোটে না আসায় আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তফসিল অনুযায়ী 1-4 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর। সারা দেশের মতো বরিশালেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আগ্রহী প্রার্থীরা। এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। জুয়েল, বরিশালে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কেমন দেখছেন আপনি? তানিয়া, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল জেলার 6টি আসনের বিপরীতে 47 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তাদের মধ্যে আজ একজন সহ মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের যে 14 দলীয় জোটের অন্যতম শরিক যারা রয়েছেন জাসদ এবং ওয়ার্কার্স পার্টি, তারাও দলীয় প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। জাতীয় পার্টি এখন পর্যন্ত তারা মনোনয়নপত্র কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নিকট বরাদ্দ দিলেও তারা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম কিন্তু তারা এখন পর্যন্ত ঘোষণা করেনি। এছাড়া বরিশাল বিভাগ জেলার 6টি আসনে 47 জন প্রার্থী ঘোষণা করেছে, মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তাদের মধ্যে বরিশাল 1 আসনে 2 জন, বরিশাল 2 আসনে 12 জন, বরিশাল 3 আসনে 3 জন, বরিশাল 4 আসনে 8 জন এবং বরিশাল যেটি বিভাগীয় সদর দপ্তর বরিশাল 5 আসন, এখানেও 8 জন প্রার্থী এবং বরিশাল 6 আসনে 14 জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং তাদের মধ্যে 8 জন ইতিমধ্যে জমা দিয়েছেন। মূলত প্রার্থীরা তাদের পরিচিতি, তাদের আয়ের উৎস, সম্পদের বিবরণী, কর প্রদানের যে তথ্য, তাদের শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত তথ্য কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ছাড়াও উপজেলা পর্যায়ে যারা উপজেলা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের নিকট প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আপনি জানেন যে অনলাইনে মনোনয়নপত্র জমা প্রদানের সুযোগ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত জেলায় কেউ অনলাইনে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেননি। মূলত আজকের কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং এর পরে কিন্তু আগামী 17 ডিসেম্বর সর্বশেষ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার এবং হচ্ছে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 17 তারিখের পর থেকে। মূলত তানিয়া, সাধারণ নাগরিকদের মাঝে ভোট নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া থাকলেও যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু হিসেব করছেন যে কিভাবে আসলে 14 দলীয় জোটের শরিকদের আসন বন্টন হবে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে ঘোষণা সেটি কিন্তু নির্বাচনের মোড়কে একটি পরিবর্তনের জায়গায় এনে দিয়েছে যে জোটের জন্য 61টি আসন ছেড়ে দেওয়া হবে। আমরা জাতীয় পার্টির এখানকার যিনি আহ্বায়ক রয়েছেন অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল, তিনি আমাদেরকে বলেছেন যে 17 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। বর্তমানে আমরা একটি কৌশলী অবস্থানে রয়েছি যে আওয়ামী লীগ কি করেন, কিভাবে তারা আসন বন্টন করেন এবং শরিকদের জন্য কতগুলো আসন ছেড়ে দেন এর উপরেই কিন্তু আসলে নির্ভর করছে যে আগামী 7ই ডিসেম্বরের নির্বাচনের প্রার্থীদের রূপরেখা কেমন হবে। তা নিয়ে এ ছিল আসলে মূলত নির্বাচন নিয়ে বরিশাল থেকে আজকের তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন মর্তুজা জুয়েল।